তো দেখ কম্পিউটারে যা কাজটা দেখেছি তাতে ছিল কীরকম, কম্পিউটার রয়েছে আমার বিভিন্ন রকম কাজ করেছি, যেমন ছবি আঁকা আর কি হয়েছে এগুলো হয়েছে, এগুলো করার জন্য আমাদের কী দরকার ছিল, মাউস কিবোর্ড। এবার আমরা একটু অন্য জিনিস জানি, এতদিন আমরা এগুলো শিখেছি কাজ করেছি মাউস দিয়ে কিবোর্ড, এবার আমরা একটু ভিতরের মেশিনগুলো সম্বন্ধে একটু জানি, তারা ইচ্ছা আছে না নাই আমরা একটু ধীরে ধীরে যাবো, মানে একটা পরে প্রথমে আমরা তিনটে জিনিস সম্বন্ধে যাবো, একটা হচ্ছে হার্ডওয়্যার সফটওয়্যার, সবাই নিশ্চয়ই জানো হার্ডওয়্যার আর সফটওয়্যার বলে দুটো জিনিস থাকে। আচ্ছা সফটওয়্যারটা কী কাজ, সফটওয়্যার কোনগুলো? হ্যাঁ ঠিক আছে সেটা বুঝলাম, যদি আমি বলি যে কম্পিউটারটার মধ্যে সফটওয়্যার কোনটা, কম্পিউটারটা সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার বা প্রোগ্রামস হচ্ছে যেগুলো আমরা ইউজ করি, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, পেন্ট, দিজ আর অল সফটওয়্যার, হ্যাঁ ওইগুলো আলাদা হয়ে যাবে, ওগুলো সবই সফটওয়্যার, সবই সফটওয়্যার। এখন এই সফটওয়্যারগুলোর ভাগ আছে, জেনারেলি দুটো ভাগ, একটা সিস্টেম একটা অ্যাপ্লিকেশন, এবার আমরা কোন সফটওয়্যারটা ইউজ করবো, অ্যাপ্লিকেশন না সিস্টেম, আমরা নিজেদের কাজের জন্য ব্যবহার করবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার নয়। এবার সিস্টেম সফটওয়্যার কিন্তু থাকবে, সিস্টেম সফটওয়্যার যদি না থাকে তাহলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবেই না, সিস্টেম সফটওয়্যার না থাকলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার চলবে না। আরেকটা জায়গায় আসছি হার্ডওয়্যার, কোনটা হার্ডওয়্যার বলতে, হার্ডওয়্যার বলতে কোনটা বোঝায়, যদি হার্ডওয়্যার বলতে মেশিনের মেশিনারি যে অংশ সেই সবগুলি হচ্ছে ওর হার্ডওয়্যার, মাউস কিবোর্ড এর প্রত্যেকের একটা করে হার্ডওয়্যার রয়েছে, অর্থাৎ একটা করে বলতে পারো ইলেকট্রনিক সার্কিট রয়েছে, ঠিক আছে। এই হার্ডওয়্যারটাকে চালাচ্ছে সিস্টেম সফটওয়্যার, হার্ডওয়্যারটাকে চালাচ্ছে সিস্টেম সফটওয়্যার, আবার বলতে পারো সিস্টেম সফটওয়্যার চলছে হার্ডওয়্যারটা, দুটোই সমান। আর কি হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সিস্টেম সফটওয়্যারের উপর বেস করে রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা চালাচ্ছি সেটা সিস্টেম সফটওয়্যারের উপর বেস করে আছে, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে চালাচ্ছে কারা, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কারা চালায়, না ইউজার, ইউজার অর্থাৎ আমরা, আমরা চালাই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে কাজগুলো করে সেগুলো সিস্টেম সফটওয়্যারের উপর বেস করে করে, ওর উপর দাঁড়িয়ে করে, সিস্টেম সফটওয়্যার কী করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজগুলো হার্ডওয়্যারকে দিয়ে করিয়ে নেয়, কিন্তু যদি সিস্টেম সফটওয়্যার না থাকে তাহলে এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কিছুই করতে পারে, ঠিক আছে। কম্পিউটারের ক্ষেত্রে যেরকম অ্যাপ্লিকেশন সফটওয়্যার রয়েছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মোবাইলের ক্ষেত্রে আছে
কম্পিউটারের ক্ষেত্রে যেগুলো সফটওয়্যার বা প্রোগ্রাম বলছে।